সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং কবি ও ছোট কাগজ ভাস্করের সম্পাদক পুলিন রায়ের সঙ্গে আলাপচারিতা প্রথমেই আগামীকাল ঢাকায় আগামীকাল ঢাকায় শুরুতে জানিয়ে দিচ্ছি মঞ্চনাটক প্রদর্শনীর সময়সূচি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে বহুবচন থিয়েটার প্রযোজিত নাটক দেবী এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ধানমন্ডির আলিয়াস ফ্রসেজের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনী এস এম সুলতান দ্য কসমিক জার্নি অফ আ ফিউজিটিভ প্রদর্শনী চলবে পাঁচ অক্টোবর পর্যন্ত মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী স্টেট অফ মাইন্ড বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা এই সময় প্রদর্শনী চলবে তিন অক্টোবর পর্যন্ত আগামীকাল ঢাকায় দেখছিলেন মঞ্চনাটক ও চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালায় রাতের আয়োজনে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ডালিম কুমার রাজকুমারী তুমি আমার জায়গা নিতে চাও আমি তোমাকে ছাড়ব না আমার হাজার বছরের স্বপ্ন তুমি কেড়ে নিতে চাও আমার রাজরানী মুকুট তুমি কেড়ে নিতে চাও না না তুমি তুমি এখানে কি করছো সিংহ তুমি এখন দানবদের মহারাজা তোমাকে অভিনন্দন সিংহ তুমি এখনই মহাবিশ্বের বাদশাহ রাত আটটা বিশ মিনিটে দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান তেল প্লাস্টিক রান্নাঘর আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে দুটো টিফিন আইটেম দেখানোর জন্য আমার মনে হয় আপনাদের খুব পছন্দ হবে এবং আপনাদের খুব কাজে লাগবে প্রথমেই আমি দেখাবো বাহারি ব্রেড রোল তৈরি হয়ে গেল বাহারি ব্রেড রোল রাত নয়টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস রাত নয়টা চল্লিশ মিনিটে প্রচার হবে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক কাগজের ফুল কে জিতলো আর কে হারলো এটা যে তো আমার কিছু যায় আসে না কি কইতেছো আবল তাবল হারছো মানে কিসে হারছো হারছি না এই যে দেখো মৌলানা সাহেব তার সাথে আমার কত ভালো সম্পর্ক ছিল কত আলাপ করতাম
সে চলে গেল গ্রাম ছেড়ে সুলতান চাচার খুনের দায়ে পুলিশ আপনাদের পাগলের মতো খুঁজতেছে কি আর এটা বলে পাগলে বিশ্বাস করবে সেদিন কি হয়েছে সমস্ত লোক নিজের চোখে দেখেছে আরে শান্ত ভাই আপনি বুঝেন না কেন পুলিশ তো এত কিছু বুঝতে চাইবো না সোজা আপনারা ধরে নিয়ে গিয়ে কোর্টে চালান দিয়ে দিব তারপর আপনি আর ছুটতে পারবেন না আর কিছুই হবে না কারণ আমি জানি আইন আমার পক্ষে থাকে কি আর জানেন আপনি শুনেন আপনার নামে একটা মিথ্যা মামলা হয়েছে আর এই ধরনের ঘটনায় মিথ্যা মামলা সবসময় টিকা যায় আপনি বুঝতে পারতেছেন না আপনি কত বড় ধরনের একটা ঝামেলায় পড়তে যেতেছেন রাত 11:30টায় সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়ে এ ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি এবার আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি কবি ও ছোট কাগজ ভাস্করের সম্পাদক পুলিন রায় চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা ধন্যবাদ কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আপনি সাহিত্যের মানুষ একাধারে কবি এবং সম্পাদক শুরুটা একটু কবি সত্তা নিয়েই করতে চাচ্ছি আপনার কবিতা লেখার শুরুটা কী করে হলো কবিতা লেখাটা আসলে সেই ছাত্রজীবন থেকে যখন বিভিন্ন জনের লেখা পড়লাম বিভিন্ন কবিদের লেখা পড়লাম খুব পড়ার অভ্যাস ছিল সেই ছাত্রজীবন থেকে পড়তে পড়তে একসময় মনে আসলো যে আমি দেখি লিখতে পারি কি না সেইভাবেই নিজের মনের অজান্তেই কখন যে লেখা শুরু করেছি আসলে ঠিক সেভাবে মনে নেই এইভাবে একদিন লেখা হয়ে গেল আর কি কবিতা লিখতে লিখতে কখন প্রথম মনে হলো যে নিজের কবিতাগুলোকে একত্রিত করা প্রয়োজন এবং সেটা কবে করলেন কবিতা লিখছি লেখার পর একসময় মনে হলো যে এটা দেখি একটা পত্রিকায় দিই তখন সে 80-এর দশকে একটা পত্রিকা দিলাম এবং একটা সাপ্তাহিক পত্রিকা সেখানে একটা কবিতা ছাপা হলো তারপরে বিভিন্ন পত্রিকায় নিজের লেখা কবিতা ছাপা হলো একটা অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা আবেগ নিজের যখন নাম দেখলাম পত্রিকা ছাপা হচ্ছে কবিতা ছাপা হচ্ছে অসম্ভব একটা ধারণা একটা আবেগ নিয়ে ভালো লাগার কাজ করলো তারপরে যখন অনেকগুলো কবিতা ছাপা হয়ে গেল তখন ভাবলাম যে বন্ধুবান্ধবদের প্ররোচনায় বা তাদের উৎসাহে আর নিজের একটা কবিতা সংকলন করা যায় কিনা তখন সেই থেকে 2001 সালে আমার প্রথম কবিতার বই বেরোলো আর কি আচ্ছা কি নাম কি ছিল সেই স্বপ্ন যাবে সমুদ্র স্নানে আচ্ছা এই কবিতার বইটিতে কতগুলো কবিতা একসাথে সংকলিত করেছিলেন সেখানে 42টি কবিতা সংকলিত করেছিলাম যেটা যেটা বেশিরভাগ ছাত্রজীবনে লেখা তবে সবগুলো প্রকাশিত ছিল বিভিন্ন পত্রপত্রিকা সাময়িকীতে প্রকাশিত ছিল এগুলো এবং কবিতার বইটি যখন বের হলো তখন মানে যারা পাঠক ছিল আপনার কবিতার একনিষ্ঠ পাঠক তাদের কাছ থেকে কি ধরনের দর্শকপ্রিয়তা পেল আসলে বলে বোঝানো যাবে না কিরকম অভিভূত হওয়ার মতো বিশেষ করে আমার যারা বন্ধু মহল আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা আমার কবিতার সাথে পরিচিত ছিল তারা যখন বই বেরোলো তখন এটা অসাধারণ একটা আমাকে বিভিন্নভাবে তারা অ্যাপ্রিসিয়েট করলো ধন্যবাদ জানালো শুভকামনা জানালো এবং আমি সত্যি মানে আমি ভাবতে পারিনি যে তারা আমাকে এইভাবে এত এত অভিনন্দন জানাবে এত শুভেচ্ছা জানাবে এই যে কবিতা লেখার মধ্য দিয়ে আছেন কি মনে হয় সেই সময়কালে যখন কবিতা লিখতেন তখনকার সময় লেখা কবিতা এবং এখন বর্তমান প্রজন্ম যারা কবিতা লিখছে কি ধরনের পার্থক্য দেখতে পান হ্যাঁ একটা তো পার্থক্য তো আছে তবে কবিতা তো কবিতা যারা লিখে তারা তো মনের একটা নিজস্ব তাড়নায় নিজস্ব আবেগে নিজস্ব ধ্যান ধারণা তারা লেখে আসলে তখনকার যে আমরা বিশেষ করে 90-এর দশকে মূলত আমরা 80-এর দশক থেকে শুরু করে 90-এর দশকে আমাদের পসফুরন যেটা বিকাশ করেছে সেখান কিন্তু একটা জিনিস আপনি নিজেও বুঝবেন যে তখন এত মিডিয়ার এত এত বাড়বাড়ন্ত ছিল না তখন ধরেন পত্রিকাও খুব একটা বেরোতো না বিশেষ করে ঢাকার পত্রিকা সাহিত্য বার্তায় সপ্তাহে একদিন আমাদের সিলেটের লোকাল কিছু পত্রিকা আছে সেখানে পত্রিকার যে জৌলুস যে রঙিন যে বিষয়টা তখন এত ছিল না তবে আমরা তারপরেও তখনকার যারা আমাদের সিনিয়র তাদের দিকে যখন তারা পত্রপত্রিকার লেখা ছাপা হতো আমারও মনে ভাবত যে আমি আরও পত্রপত্রিকার লেখা ছাপা হয়েছে খুব একটা অন্যরকম একটা উন্মাদনা ছিল আর আরেকটা বিষয় এখন প্রযুক্তির কল্যাণে
বিভিন্ন সামাজিক মিডিয়াগুলো চলে আসছে, সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যমে চলে আসছে। আমি আজকে একটা কবিতা লিখি, এক সেকেন্ড পরে আবার এটা মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিচ্ছি। তখন কিন্তু ওটা ছিল না, তখন আমরা অপেক্ষা দেখতাম যে ঢাকার একটা পত্রিকায় শুক্রবারে বা রবিবারে একদিন সপ্তাহে একদিন আসবে, তখন আমাদের লেখা আসবে কি না এটা টেনশন ছিলাম। আর তখনকার যে সাহিত্য সম্পাদক যারা ছিলেন তারাও তাদের জায়গা থেকে যেগুলো লেখে কিন্তু ছাপতেন না, যেটা ছাপার যোগ্য যেটা ছিল সেটা ছাপতেন। এটা অন্যরকম একটা ব্যাপার ছিল, যেটা এখন খুব সহজ হয়ে গেছে। অনেকগুলো মিডিয়া, অনেকগুলো প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, জায়গাটা একটু বড় হয়ে যাচ্ছে। এতে আমাদের লেখকের সংখ্যাও কিন্তু কবির সংখ্যাও কিন্তু বেড়েছে। তবে এখন অনেকটা সহজলভ্য হয়ে গেছে আমি আমি মনে করবো আর কি। আমি মনে করি এবং লেখার মানের মধ্যে অনেক বেশি ভিন্নতা চলে এসেছে। আপনি বলছিলেন যে ছাত্র জীবন থেকে আপনার এই কবিতার সাথে ভালো লাগা ভালোবাসাটা শুরু, পরবর্তীতে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন, বাংলা সাহিত্যে পড়েছেন আপনি, তখন এই কবিতার প্রতি প্রেরণাটা আরো কতখানি বাড়িয়ে দিল কি বা কেমন ছিল ব্যাপার? হ্যাঁ, তো অবশ্যই বাড়িয়ে দিল। সেখানে আমরা যখন ইউনিভার্সিটি গেলাম, ডক্টর আলাউদ্দিন আল-হাজ্জাজ স্যারের মতো প্রতিযোগিতার লেখককে পেলাম, ময়ূর চৌধুরী মতো স্যার পেলাম, আরও অনেক আমাদের সৌরেন বিশ্বাসের মতো তারা পণ্ডিত, বুইয়া ইকবাল স্যার, এরা কিন্তু একজন কিন্তু বিদগ্ধ পণ্ডিতজন। তাদের যখন আমরা এক সান্নিধ্যে গেলাম, স্নেহজন্য হলাম, সেখানে আমাদের একটা প্রেরণাটা কিন্তু বেড়ে গেছে, এটা বলতেই হবে। আর তারপরে পঠন পাঠনের মাধ্যমে, যেহেতু আমি সাহিত্যের ছাত্র, আমার পঠন পাঠনের পরিধিটাও বেড়ে গেছে, এতে আমার লেখালেখিতে এটা এটা প্রভাব এসছে। কিন্তু আমরা যখন ছাত্র জীবনেই এটা বিভিন্ন পত্রপত্রিকার সাথেও, ছোট কাগজের সাথেও নিজে নিজের অজান্তে একদিন এটা সম্পৃক্ত হয়ে গেলাম আর কি। এবং এই যে এ যাবত কাল কবিতা লিখে চলেছেন, এখনো পর্যন্ত কবিতা লিখে যাচ্ছেন, কতগুলো কবিতার বই বের করেছেন? না, আমার সেদিক দিয়ে আসলে কবিতার বই খুব বেশি না, আমার তিনটা কবিতার বই, আমার মোট পাঁচটা বই বেরিয়েছে, এর মধ্যে তিনটা কবিতার বই আর দুইটা গদ্যের বই। যেহেতু আপনি বাংলা সাহিত্যের ছাত্র, প্রচুর পড়ালেখা করতে হয়েছে সাহিত্যের উপরে, বাংলার উপরে অনেক ভালো ভালো লেখকের লেখা পড়তে হয়েছে, তো কি মনে হয় যে নিজের লেখার মধ্যে কাদের প্রভাব পরিলক্ষিত করতে পারেন? এটা তো স্বাভাবিক, আমার লেখার মধ্যে ধরেন আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়, জীবনানন্দ দাস, বেশ কয়েক জীবনানন্দ দাস ত্রিশের, যারা কল্লোল যুগের কবি, ত্রিশের কবি, তারপরে আমাদের সিলেটের কবি দিলওয়ার, কোনো মানুষের কবি দিলওয়ার, তারপরে আমাদের শামসুর রহমান, আরও অনেক আছে, জয় গোস্বামী, শঙ্কর ঘোষ, আর কত নাম বলবো, অনেকই আছেন। তাই পঠন পাঠনের মধ্যে রবীন্দ্রনাথ তো আছেনই আমাদের, কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল, তারা তো আছেনই, অন্তত এগুলোর নির্যাস নেওয়ার বা একটু তাদের দ্বারা পঠন পাঠনের নিজেকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি আর কি। আপনার কাছে কোন কোন কবির লেখা কবিতা বেশি ভালো লাগে, বাংলাদেশের কবি এবং একই সাথে যদি ওপার বাংলার কবিদের কথা জিজ্ঞেস করি? না, সে তো বললাম, আমি তো জীবনানন্দ দাস তো আছেনই, জীবনানন্দ দাস, শঙ্কর ঘোষ, বর্তমানে শঙ্কর ঘোষ, তারপরে আমাদের জয় গোস্বামী, বিনয় মজুমদার, এদিকে শামসুর রহমান, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, মহাদেব শাহ, হেলাল হাফিজ, শহীদ কাদরি, অনেক লম্বা, কিন্তু এদের কবিতা আমাকে প্রতিনিয়তই এদের অনুপ্রাণিত। এই বর্তমান সময়ের কিছু আছেন, নব্বই দশকের কবি, কার নাম বলবো, অনেক কবি, আশির দশকের কিছু কবি আছেন, নব্বই দশকের কিছু কবি আছেন, আমাদের সমসাময়িক, এমনকি বলতে গেলে নতুন যারা আমাদের পরের প্রজন্ম, তাদের মধ্যে অনেক মেধাবী কবি আছেন, অনেক ভালো কবি আছেন। এই যে বর্তমান প্রজন্মের যারা কবি রয়েছেন, যারা বলছিলেন যে প্রযুক্তির কারণে অনেক লেখকের সংখ্যা বেড়েছে, লেখার সংখ্যা বেড়েছে, তা আপনার কি মনে হচ্ছে যে তরুণ কবিরা কিরকম লিখছেন? না, সবাই পথে এগোচ্ছেন, আসলে ভালো লিখছেন, ভালোই লিখছেন, তারা তো প্রযুক্তির আশীর্বাদ নিয়ে, প্রযুক্তির আশীর্বাদ, তারা অনেক বিষয়ে আমরা যে বইটা পড়ার সুযোগ পাইনি, তারা কিন্তু প্রযুক্তির কল্যাণে এখন যে গুগলে সার্চ দিলে কিনা পাওয়া যায় সব তারা পড়ছেন, এবং অনেক ভালো কবিতা লিখছেন অনেকে, কিন্তু অনেক মেধাবী তরুণও আছে। তবে অনেক একটা বিষয়, আবার একটু কিছু আছে যারা পড়াশোনার প্রতি যেভাবে সময়টা দেওয়ার কথা সেভাবে দিচ্ছে না, কিন্তু যারা দিচ্ছে তারা ঠিকই দিচ্ছে, অনেক মেধাবী তরুণ আছে, কিন্তু অনেক মেধাবী কবি আছে, একদম নবীন কবি, তার লেখার মধ্যে একটা ঝাঁজ আছে, একটা নতুনত্বের সুর আছে, আছে কিন্তু এটা, এটা আমরা টের পাই, এবং এটা তাদের পড়া, তাদের কবিতা, তাদের লেখা পড়লে আসলেই মনে একটা অন্যরকম অনুরণন সৃষ্টি হয়। জি, আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচটি, এবং সেখানে তিনটি যেহেতু কবিতার বই, বাকি দুটো কিসের বই? বাকি দুটো যারা জীবনযুদ্ধে রত, যে সমস্ত শিশু কিশোর, যারা যে বয়সে লেখাপড়া করার কথা সেই বয়সে যারা লেখাপড়া করতে পারে না, জীবনের সাথে যুদ্ধ করছে, নিজের টিকে থাকার স্বার্থে যারা জীবনের শ্রম দিচ্ছে,
মানুষ হওয়ার জন্য কষ্ট করছে, তাদের জীবন পাঁচালি নিয়ে এগুলো আমার গদ্য বই। যে বইটার প্রেক্ষাপটটা বললেন সেই বইটার নাম কি? একটার নাম হইল কি কষ্টের নোনাজলে যাপিত সবুজ জীবন, জি, আর একটা হইল ওরা সবুজ ওরা জীবন যোদ্ধা। কত সালে প্রকাশিত হয়েছে প্রথম বইটি? প্রথম বইটা 2004 সালে, আর শেষ বইটা ওরা সবুজ ওরা জীবন যোদ্ধা জীবন যোদ্ধা প্রকাশিত হয়েছে 2006 সালে। এটা কি উপন্যাস ছিল? না, এটা গদ্যধর্মী জীবতাদের জীবন পাঁচালে, কিছু বাস্তবতার আলোকে কিছু বর্ণনা। এবং আপনি কথা প্রসঙ্গে বেশ কয়েকবার ছোট কাগজের কথা বলছিলেন, ছোট কাগজ সম্পাদনা করে আসছেন বহু আগে থেকে, কত বছর হলো? 28 বছর চলছে। জি, আমার ছোট কাগজ আপনি যেটা বললেন ভাস্কর লিটল ম্যাগ, আমার সেই ছাত্র জীবনে টিউশনির টাকা দিয়ে, জি, আমি যখন অনার্সে পড়তাম তখন টিউশনির টাকা দিয়ে আমরা সেই পত্রিকাটা বের করেছিলাম, ছোট্ট পাঁচ পত্র হিসাবে, পাঁচ পত্র তিন পাতার সেই ভাস্কর। সেটা 1990 সালের 21 ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনকে, ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিয়ে 1990 সালের 21 ফেব্রুয়ারি প্রথম সঙ্গে করেছিলাম আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সহায়তায়। ভাস্করের বিশেষত্বটা আসলে কি? ভাস্করে কি ধরনের লেখার প্রাধান্য বেশি পাওয়া যায়? হ্যাঁ, এটা একটা ভালো জিনিস আপনি বলছেন। ভাস্কর মূলত কবিতার প্রতি একটু পক্ষপাত বেশি, কবিতা এবং কবিতা বিষয়ক লেখা, পাশাপাশি তরুণ লেখক যারা প্রতিশ্রুতিশীল লেখক তাদেরকে প্রমোট করা। আমার আমার ভাস্করের প্রতি সংখ্যায় একজন তরুণতম প্রতিশ্রুতিশীল কবিকে উপস্থাপন করে, এটা বিশেষ করে যারা প্রতিশ্রুতিশীল, যাদের লেখার মধ্যে একটি কথা আছে না যে যে লেখা মনকে জোগায় না মনকে জাগায়, সেই রকম যারা লেখক যারা কবি তাদেরকে উপস্থাপন করা, যাদের হয়তো তখন বই বেরোয় নেই কিন্তু তার লেখাটার মধ্যে একটা আলাদা প্রতিশ্রুতিশীলতা আছে, আলাদা একটা বিষয় আছে, এরকম যাদেরকে বাছাই করে আমরা প্রতি সংখ্যায় একজন তরুণ প্রতিশ্রুতিশীল কবিকে আমরা উপস্থাপন করছি। এটা একটা ভাস্করের স্পেশাল বিশেষত্ব। এবং আমি এ পর্যন্ত যাদেরকে প্রমোট করেছিলাম বা উপস্থাপন করেছিলাম তারা কিন্তু এখন দেখা যায় যে আজকে 20 বছর পরে বা 15 বছর পরে তারা কিন্তু আমাদের যে উদ্দেশ্য ছিল যে টার্গেট ছিল এটা কিন্তু ফুলফিল করতে পেরেছে। আচ্ছা, এরকম অনেক নজির আছে এবং এটাই এই ছোট কাগজের সার্থকতা। আসলে ভাস্কর যে ছোট কাগজটি, এটি আসলে কতদিন পর পর আপনারা প্রকাশ করেন? এটা আসলে কোনো সেভাবে কোনো নির্দিষ্ট টাইম নেই, যখন ভালো লেখা। আসলে ছোট অনেক লেখা কিন্তু আছে, অনেক লেখক লেখা পাওয়া যায় কিন্তু লিটল ম্যাগাজিন উপযোগী ভালো লেখা কিন্তু সংখ্যা খুব একটা বেশি নয়, কিন্তু সে ভালো লেখা যখন পাই তখন স্বাদ এবং সাধ্যের সমন্বয় ঘটে, তখন অনিয়মিতভাবে এটা বের করি। এটা কোনো যে 6 মাস পরে নেয়, 1 বছর পরে নেয়, হয়তো কোনোটা 1 বছরের মধ্যে 2টা বেরিয়ে গেছে, আবার 3 বছর পরে একটা বেরিয়েছে। আচ্ছা, ভালো লেখা লেখার মানের উপরে নির্ভর করছে লেখা যখন পাই। এবং একটা বিষয় বলে রাখি যে লিটল ম্যাগাজিন করে হয়তো নিজের পকেটের যে নিজেরকে মোস্তা হাঁটার মতো, এটা আসলে খুব লাভজনক কিছু বিষয় না, এটা পুরোপুরি আসলে আবেগের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আসে। এবং যখন বললেন যে যখন ছাত্র জীবনে টিউশনের টাকা জমিয়ে আমি শুরু করেছিলাম, তখনই আসলে সেই বিষয়টা অনেক ভালোভাবে বোঝা যায়। তখন না হয় টিউশনের টাকা জমিয়ে করতেন, এখন এই জায়গায় এসে 28 বছর পরে কিভাবে চালাচ্ছেন ভাস্করকে? হ্যাঁ, এটা আসলে আবেগ, আপনি ঠিকই বলেছেন, এটা আবেগের জায়গায় একটা উন্মাদনার বিষয় লিটল ম্যাগাজিনটা। এবং সাহিত্যের কিন্তু বিশুদ্ধ সৃষ্টির জায়গাটা কিন্তু এই লোক লিটল ম্যাগাজিন। আমরা এখনও হয়তো এখনকার প্রজন্ম হয়তো লিটল ম্যাগাজিনকে ঠিক কতটা বুঝে বা কত কীভাবে নিয়ে এটা যায় না, কিন্তু আমাদের ছাত্র জীবনে বা আমাদের এর আগে যারা লিটল ম্যাগাজিন যারা করতো, লিটল ম্যাগাজিনের মাধ্যমেই কিন্তু শুদ্ধ এবং ক্লাসিক্যাল কবি লেখক কিন্তু বেরিয়ে আসতেন। লিটল ম্যাগাজিনের এটা প্রকৃষ্ট উদাহরণ রয়েছে সেগুলো। তো এখনও যে করি নিজের ভালোবাসা থেকে, লিটল ম্যাগাজিনের প্রতি একটা নিজের আবেগ থেকে, পকেটের পয়সা করে, হয়তো টুকটাক বিজ্ঞাপন পাই কিন্তু সেভাবে আমাদেরকে বিজ্ঞাপন দিতেও চায় না লোকজন। আর বিজ্ঞাপন যা দেয় দেখা যায় যে সামান্য পয়সা হয়তো আসে বিজ্ঞাপন থেকে, আর বাকিটা আমাদের পকেট থেকেই। আমরা বন্ধু বান্ধবরা মিলে কিছু পুশিং সেল দেওয়ারও চেষ্টা করি। আমাদের একটা গ্রুপ আছে, আমরা যারা আছি ভাস্করের সাথে জড়িত, আমার নির্বাহী সম্পাদক থেকে সম্পাদনা সহযোগিতা শুরু করে আরও অনেকে আছেন, তারা আমরা আসলে নিজেরাই। এই যে লেখালেখির বিভিন্ন ধারার মধ্যে লিটল ম্যাক একটা আলাদা জায়গা করে নিয়েছে, এটা অনেক আগে থেকেই ছিল, তো আপনার কি মনে হয়, মানে আপনার কি মতামত যে সাহিত্যের প্রচার এবং প্রসারে লিটল ম্যাক আসলে কতটা ভূমিকা রেখেছে বা রেখে চলেছে? আমি এটা মানে পুরোপুরি বিশ্বাস করি, লেখালেখি বেশ করে বিশুদ্ধ সাহিত্য সৃষ্টিতে, সাহিত্যিক সৃষ্টিতে, কবি সৃষ্টিতে লিটল ম্যাগাজিনের একটা অনন্য ভূমিকা, এটা ছিল, আছে এবং থাকবে।
যতই আমরা প্রযুক্তির বিভিন্ন সামাজিক যোগাযোগগুলো হোক যতটুকু হোক, কিন্তু প্রকৃত যে কবি, প্রকৃত যে সাহিত্যিক, সেটা লিটল ম্যাগাজিনের মাধ্যমেই মানে উঠে আসা সম্ভব, বা লিটল ম্যাগাজিনের মাধ্যমে নিরীক্ষামূলক লেখা, পরীক্ষামূলক লেখা, হয়তো যে লেখা বড় কাগজে ছাপবে না সেটা কিন্তু লিটল ম্যাগাজিনে অবলীলে এটা কিন্তু ছাপা হয়, এবং নিরীক্ষামূলক লেখা এবং সৃষ্টিশীল নতুন কিছু করার যে তাড়না সেটা লিটল ম্যাগাজিনের মাধ্যমেই সম্ভব। ভাস্কর ছাড়াও যদি জানতে চাই যে অন্যান্য যে লিটল ম্যাগ পত্র পত্রিকাগুলো রয়েছে সেখানে কি আপনি লেখালেখি করেন? হ্যাঁ করি, অবশ্যই করি, এবং আমি নিজেও মনন, আমার কাব্যালোক, সেগুলোর সাথে আমি আরও দু তিনটা লিটল ম্যাগাজিনের সাথে আমি নিজেও সম্পৃক্ত, শুধু বাংলাদেশের শুধু নয়, দুই বাংলারই অনেক লিটল ম্যাগাজিনের সাথে আমি লিটল ম্যাগাজিন আমি লিখি, এবং অনেক ভালো ভালো লিটল ম্যাগাজিন কিন্তু বের হয়। আমরা হয়তো অনেকেই সেই খবর রাখি না, যারা খবর রাখি তারা ঠিকই কিন্তু রাখে, বিশেষ করে আমরা লিটল ম্যাগাজিন কর্মী যারা, লিটল ম্যাগাজিনের সাথে যুক্ত যারা, তারা কিন্তু ঠিকই আসল লিটল ম্যাগাজিনটা আমরা খুঁজে বের করে নেই, এবং আমরা যখন লিটল ম্যাগাজিনে যখন লেখা ছাপা হয় সত্যিকার অর্থে, এটা বড় কাগজের চেয়ে যখন ছোট কাগজে যখন আমার এটা লেখা ছাপা হয় তো অন্যরকম একটা দুঃখ, এবং এটার পাঠকের মানে যে জায়গাটা সেটাই বোধহয় একটুখানি আলাদা, পাঠকরা খুঁজে নেয় লিটল ম্যাগ, যারা আসলে লিটল ম্যাগ পড়তে ভালোবাসে। আপনি বহুদিন যাবত সিলেটে অবস্থান করছেন, সিলেটেই থাকছেন, সেখান থেকেই কাজকর্ম করে যাচ্ছেন, তো বর্তমানে সিলেটের সাহিত্যের অবস্থা বা সার্বিক পরিস্থিতিটা কেমন? হ্যাঁ, এটা আমি ঠিক বলছেন, আপনারা সিলেটে সাহিত্য চর্চা বেশ ভালোভাবে চলছে, আর আপনারা জানেন যে আগে বলেছি আমি গণমানুষের কবি দিলোয়ার, তিনি কিন্তু একসময় ঢাকায় ছিলেন, সংবাদে চাকরি করতেন, কিন্তু সেখান থেকে তিনি আবার সিলেটে চলে গেছেন, সেখানে সুরমাপাড়ের কবি হিসাবে তিনি বাংলা সাহিত্যে একটা জায়গা দখল করেছেন, তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, একুশে পদক পেয়েছেন, এবং সিলেটের থেকেই কিন্তু তিনি বাংলা সাহিত্যের একটা নিজস্ব অবস্থান তৈরি করেছেন। ঠিক সেভাবে সিলেটে আমি নিজে সিলেট সাহিত্য পরিষদের সভাপতি, এবং সিলেটের বিভিন্ন সাহিত্য সংগঠনের লগে আমি সম্পৃক্ত, সিলেটে কিন্তু খুব ভালো সাহিত্য চর্চা হচ্ছে, এবং আমরা যেমন সিলেট সাহিত্য পরিষদে পাক্ষিক সাহিত্য আড্ডা হয়, আরও বিভিন্ন সংগঠনের পাক্ষিক সাহিত্য আড্ডা হয়, এবং সাহিত্য আড্ডার মাধ্যমে, সাহিত্য চর্চার মাধ্যমে কিন্তু নতুন নতুন লেখক সৃষ্টি হচ্ছে, নতুন নতুন লেখক বেরিয়ে আসছে কিন্তু আমাদের এই সাহিত্য আড্ডার মাধ্যমে, সাহিত্য সভাগুলোর মাধ্যমে। আমরা আজকে আড্ডার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, এবং এই শেষ করতে গিয়ে আপনার লেখা একটা কবিতা আপনার পঠনের মধ্য দিয়ে শেষ করতে চাইব। ধন্যবাদ, আমার খুব ভালো লাগলো, এবং NTV-কে আমার ধন্যবাদ জানাচ্ছি, আপনার সাথে আমি আজকে বসে আমার খুবই ভালো লাগলো, এই জন্য আপনাকে NTV কর্তৃপক্ষ ধন্যবাদ জানাচ্ছি আমি। এবং আমার কবিতার আমি যেটা পড়ব সেটা আমার কালের পালকে আঁকা কবিতা বই থেকে নেওয়া, কবিতার নাম সমুদ্র বিলাস। ভোরের কুয়াশা সরিয়ে পূবের আকাশে সূর্য দেখা দিলে আমি সমুদ্রের পাড়ে গিয়ে দেখি জলের সীমানা বেড়ে গেছে অনেক, সময়ের পায়ে জীবনের কথা নূপুরের তালে বাজে, কালের পরতে পরতে জমানো আশার পলেস্তারা বলাকার টুটে নীলাভ খামের চিঠি, দূরের সাগরে সোনালী রোদের ঝিলিক, নীলকণ্ঠ পাখি গায় শতাব্দীর গান, নীলকণ্ঠ পাখি গায় সমুদ্র জয়ের গান, লিখে যাই তাই সমুদ্র বিলাস। অসংখ্য ধন্যবাদ, আপনার এই যে কাব্য প্রতিভা এবং একই সাথে সম্পাদনা দুটো যেভাবে একযোগে চলছে সেভাবে চলুক, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSCC ভবন, সাততলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, NTV-তে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা।